আমরা আজকে কথা বলবো এসইও ফর বিগিনার নিয়ে। সো আপনি যদি এসইওতে বিগিনার হন, এবারে শুরু থেকে শুরু করতে চান এসইও, তাহলে আপনি যে কাজগুলো করতে পারেন আমি সে সম্পর্কে আপনাদের আলোচনা করব। এসইও একটি আসলে বিশদ বিষয়, এখানে অনেক কাজ থাকে, অন পেজ এসইও বা অফ পেজ এসইও প্রচুর কাজ থাকে। তো আপনি কিন্তু সব কাজ একবারে শিখতে পারবেন না বা সব কাজ আপনার সাইটে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, বাট আপনার যদি ধারণা থাকে তাহলে আস্তে আস্তে আপনি ওই প্রসেসে বা ওই গাইডলাইনে কিন্তু আগাতে পারেন। সো আমি এখানে বলবো যে অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি কীভাবে এসইওটা শুরু করতে পারেন, এই বিষয়ে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো বা কিছু রিসোর্স আমি শেয়ার করবো। বেসিক্যালি আপনারা জেনে অবাক হবেন যে গুগল বছরে প্রায় 3,500-এর কাছাকাছি তাদের অ্যালগরিদম আপডেট দেয় প্রতি বছর। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পাচ্ছেন যে কী পরিমাণ আপডেট হয় গুগলের, প্রতিনিয়তই আপডেট হয় এবং হওয়াটাই স্বাভাবিক। কোটি কোটি মানুষ এখানে ব্রাউজিং করে বা এখানের বিভিন্ন ফেসিলিটিস তারা নিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপডেটটা গুগলের আনতেই হয়। কারণ সবাই যদি এসইওর যে রুলসগুলো আছে সেগুলো যদি ফলো করে, গুগল কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে কাকে আসলে আপগ্রেড করা যেতে পারে বা কাকে র্যাঙ্ক দেওয়া যেতে পারে। এই জন্যে গুগল সবসময় আপডেট রাখে যাতে মোটামুটি সবাইকেই একটা ভালো ফেসিলিটিস গুগল দিতে পারে। সো যেহেতু গুগলের এত আপডেট আসে, সেহেতু আপনি বলতে পারেন যে তাহলে 2020-এ আসলে আমি কী করতে পারি বা এসইওর কোন জিনিসগুলো কাজ করলে বা কোন মেজর চেঞ্জেসগুলো আসলে 2020 সালে আসছে, যেগুলো আমি করলে আমার একটা ভালো রেজাল্ট আসতে পারে আমার ওয়েবসাইটে। তো সেই জিনিসগুলো নিয়েই আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি 2020 সালে আপনি কোন কোন বিষয়ে আসলে কাজ করতে পারেন বা গুগলের গাইডলাইনগুলো কী, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে আপনি কখনোই গুগলের যে গাইডলাইন আছে গাইডলাইনকে ভায়োলেট করতে পারবেন না। তো সেই গাইডলাইনের মধ্যে অ্যাকচুয়ালি কী আছে, কোয়ালিটি গাইডলাইনের মধ্যে, গুগলের কোয়ালিটি গাইডলাইনের মধ্যে আসলে কী কী আছে, তো এটা অনেক কিছুই আপনার ডিপেন্ড করে এটার মধ্যে। বাট প্রধান যে জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো ধরনের পেইড ব্যাকলিংক করা যাবে না, হিডেন টেক্স আপনার আপনি ব্যবহার করতে পারবেন না আপনার ওয়েবসাইটে, এবং ডোরওয়ে পেজেস আপনি তৈরি করতে পারবেন না। এখন কথা হচ্ছে পেইড ব্যাকলিংকস কি। ব্যাকলিংকস মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি অন্য ওয়েবসাইটে দিবেন এবং সেখান থেকে আপনার কিছু ট্রাফিক আসবে। তো এই ব্যাকলিংকসটা যদি আপনি পেইড ভার্সনে করেন, বিভিন্ন মার্কেট প্লেসে যদি আপনি ফ্রিল্যান্সারদেরকে কাজ দেন, তাহলে তারা করবে কি, বিভিন্ন টুলস দিয়ে বা অটোমেটেড প্রসেসে বিভিন্ন রোবট দিয়ে বা বট দিয়ে তারা আপনাকে এই ব্যাকলিংকসগুলো জেনারেট করে দেবে। যেমন সে বললো যে আমি $10-এ 400 ব্যাকলিংক তৈরি করে দিব, তো সে কখনোই সেটাকে ম্যানুয়ালি করবে না। হ্যাঁ, তো সে তখন কোনো না কোনো টুলস দিয়ে অটোমেশন করে সেটা আপনাকে দিবে। তো ওই জিনিসটার ফলে ওখানে ম্যাক্সিমাম লিঙ্কগুলোই থাকবে হচ্ছে ফেক, ফলে গুগল যখন ওই লিঙ্কগুলোর থ্রুতে আপনার সাইটের ট্রাফিক হবে, তখন গুগল দেখবে যে ওই লিঙ্কগুলোর সাথে আপনার সাইটের কোনো ধরনের সম্পর্ক নাই বা ইরিলেভেন্ট যত ব্যাকলিংকস এগুলোতে ভরে যাবে, ফলে হবে কি আপনার পেজটাকে গুগল আর র্যাঙ্ক করবে না। সো কখনোই আপনারা ব্যাকলিংক পেইড ভার্সনে যে ব্যাকলিংকগুলো আছে সেগুলোতে যাবেন না, কেমন। আর হিডেন টেক্স হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, তো হিডেন টেক্সটা হচ্ছে আপনার যে টেক্সটটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে এর মাঝখানে একটা হিডেন টেক্স দেওয়া যায়, কেমন, যে টেক্সটা আসলে আপনার কাস্টমাররা দেখতে পারবেন না, কিন্তু এটার ব্যাকএন্ডে আপনি চাইলে কিওয়ার্ড বা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে একটা হিডেন টেক্স তৈরি করতে পারেন। তো এটা এক সময় আপনার গুগল এটাকে ধরতো, কাউন্ট করতো বা এটার জন্য র্যাঙ্কও এক সময় দিত, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা নিষিদ্ধ। হ্যাঁ, এটাকে এখন বলা হয় এসইওর ব্ল্যাক হ্যাট মেথড বা ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক। সো এটা আপনারা কখনোই করতে যাবেন না, কারণ আগে গুগল বট এই জিনিসটা ধরতে না পারলেও এখন কিন্তু গুগল বট এটা ধরতে পারে এবং আপনার পেজকে কিন্তু ধরতে পারলে র্যাঙ্ক দিবে না। আর ডোরওয়ে পেজেস মানে বোঝানো হয়েছে আপনি নিম্নমানের বা নিম্ন কোয়ালিটির যদি ওয়েব পেজ তৈরি করেন এবং যার মাধ্যমে আপনি যদি আপনার মেন কন্টেন্ট বা মেন ওয়েবসাইটে ট্রাফিক করান, যেই কন্টেন্টগুলোর সাথে যদি আপনার মেন পেজের কোনো ধরনের সম্পর্ক না থাকে বা ইরিলেভেন্ট পেজ থেকে ইরিলেভেন্ট কথাবার্তা বলে যদি আপনি আপনার পেজে ট্রাফিক করান এবং সেখান থেকে যদি আপনার কাস্টমার আপনার ভিজিটরের বাউন্স রেট বেশি থাকে
বা নেগেটিভ ইম্প্যাক্ট বেশি থাকে তাহলে ওগুলোকে ডোরে পেজেস বলে, এবং ওই সমস্ত পেজের মাধ্যমে যদি আপনার পেজে আপনি ট্রাফিক করান তাহলে আপনার পেজটা গুগল বা আপনার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্ক করবে না। আচ্ছা, তারপরে যে বিষয়টি গুগল এনশিওর করতে বলেছে সেটা হচ্ছে কোনো ধরনের স্প্যাম যাতে আপনার ওয়েবসাইট না করে। তো স্প্যামের মধ্যে কী আছে, কিওয়ার্ড স্টাফিং বা স্প্যামি ব্যাকলিংস। কেমন কিওয়ার্ড স্টাফিং জিনিসটা কি, আমরা জানি যে আপনি যদি একটা ব্লগের মধ্যে আপনার যে মেন কিওয়ার্ডটা আছে সেটাকে বারবার বারবার করে লিখতে থাকেন কোনো রুলস ফলো না করে তাহলে সেটাকে কিওয়ার্ড স্টাফিং বলে। এবং স্প্যামি ব্যাকলিংস হচ্ছে আপনি, আমি যেটা বললাম ওই যে পেইড ব্যাকলিংসের মতোই, যেই লিঙ্কগুলো আসলে অকার্যকর ব্যাকলিঙ্ক বা অটোমেটেড ব্যাকলিঙ্কিং হচ্ছে, যেগুলোর সাথে বেসিক্যালি আপনার সাইটের কোনো সম্পর্ক নাই, বা ধরেন ইরিলেভেন্ট সাইটের, ধরেন আপনার আপনারটা হচ্ছে স্পোর্টস রিলেটেড ওয়েবসাইট কিন্তু আপনি ধরেন দিচ্ছেন হচ্ছে ধরেন গাড়ি বা নিউজ রিলেটেড বা ফুড রিলেটেড কন্টেন্ট। তো এইরকম যদি আপনার ব্যাকলিঙ্কিং হতে থাকে বা কিওয়ার্ড স্টাফিং হয়ে থাকে এবং সেটা যদি আপনার ভুলেও আপনি কোনো ধরনের বা আপনার মনের অজান্তেই যদি আপনার ওয়েবসাইট যদি কোনো ধরনের স্প্যাম সেন্ড করে কাস্টমারকে বা গুগল বট যদি এটা ধরতে পারে তাহলে আপনার সাইটকে গুগল র্যাঙ্ক করবে না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার সাইটের স্প্যাম স্কোর লিঙ্ক চেক করতে পারেন, আমি দুইটা লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা এই দুইটা লিঙ্কে গিয়ে আপনাদের ওয়েবসাইটের স্প্যাম লিঙ্কগুলো আপনারা দেখতে পারবেন এবং রিমুভ করতে পারবেন, এবং আপনার DAPA অর্থাৎ পেজ অথরিটি ডোমেন অথরিটি এগুলো চেক করতে পারবেন। সো এখান থেকে এই যে দুইটা লিঙ্ক আমি এটা দিয়ে দিব, এই দুইটা লিঙ্ক থেকে আপনারা স্প্যাম স্কোর যেটা আছে সেটা দেখতে পারবেন বা আপনাদের সাইট থেকে সেগুলোকে রিমুভ করতে পারবেন। আর তাছাড়া গুগলের একটা গাইডলাইন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে কোয়ালিটি গাইডলাইন গুগলের। আপনি যেই এসইওর যে বা কন্টেন্টের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি গাইডলাইনের উপরে দেখেন, এখানে স্পষ্ট করে প্রত্যেকটা জিনিসের উপরেই লিখে দেওয়া আছে, আপনি প্রত্যেকটা গাইডলাইন ওদের ফলো করতে পারেন এবং আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনাদের পেজটাকে আপনারা কন্টেন্টগুলো লিখতে পারেন। সো গুগলের কোয়ালিটি গাইডলাইনটা প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে এবং এটা গুগলেরই পেজ, যেহেতু গুগলই নির্ধারণ করে থাকে সে কীভাবে পেজটাকে নির্ধারণ করবে র্যাঙ্কের উপরের দিকে বা র্যাঙ্ক করবে। তো সেক্ষেত্রে গুগলের গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি ধরা যায় আপনি আপনার পেজটাকে র্যাঙ্ক করাতে পারবেন। সো অবশ্যই আপনারা এই গুগলের কোয়ালিটি গাইডলাইনটা পড়ে নেবেন আপনাদের এসইও শুরু করার আগে, তাহলে কিন্তু প্রথমেই আপনি সেফ জোনে থাকবেন, অ্যাটলিস্ট আপনি ভুল কোনো কাজ করবেন না। কেমন, ওকে। তাছাড়া গুগল বলছে যে তোমার ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং এটা মেজর একটা ফ্যাক্টর। আচ্ছা, ইউজার এক্সপিরিয়েন্স বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার ট্রাফিক যখন আপনার সাইটে আসবে তার এক্সপিরিয়েন্সটা আসলে কীরকম আপনার ওয়েবসাইটে। সো আপনার ইউজাররা যখন আপনার সাইটে আসবে এবং আপনার সাইটের বিভিন্ন পেজ যখন সে ভিজিট করবে তখন যদি সেটাতে স্যাটিসফাই না হয় তাহলে আলটিমেটলি আপনি যত কাজই করেন না কেন অ্যাকচুয়ালি কিন্তু আপনি সফল না। কেমন, বা যত ট্রাফিকই আসুক না কেন আপনি কিন্তু এক কথায় সফল না। কেমন, এবং গুগল যদি সেটা বুঝতে পারে যে আপনার ইউজাররা আপনার কাছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক করছে কিন্তু সে কোনো ধরনের বেনিফিট পাচ্ছে না বা সে ওটাতে স্যাটিসফাই না বা বেশিক্ষণ স্টে করতেছে না তাহলে কিন্তু আপনি র্যাঙ্ক পাবেন না। তো সেখানে কী কী বিষয় গুগল মেজার করে সেটা একটু দেখেন, সেটা হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট জিনিসটা কি, বাউন্স রেট হলো আপনার ওয়েবসাইটে যখন কেউ বা কোনো ভিজিটর যখন আসে তখন সে এখানে কতক্ষণ থেকে ফিরে যাচ্ছে আবার ফিরে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে। অর্থাৎ কোনো একটা লিঙ্কের থ্রুতে আপনার সাইটে কোনো ভিজিটর আসলো সে কতক্ষণ আপনার পেজটা ভিজিট করছে তারপর ফিরে যাচ্ছে এই হারটাকেই বাউন্স রেট বলে। তো এটা যদি খুব কম হয়, যেমন একটা লিঙ্কের থ্রুতে আপনার সাইটে আসলো এবং 2-3-4 সেকেন্ডের মধ্যে আবার সে ব্যাক করতেছে, এক কথায় আপনার পেজে কোনো ভিজিটর স্টে করছে না, এবং এই বাউন্স রেটটা যদি হাই হয় তাহলে গুগল আপনাকে র্যাঙ্ক দিবে না। তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কী, এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যে ভিজিটরকে আপনার সাইটে ট্রাফিক করাবেন সেখান থেকে যেন ভিজিটর খুব সহজে ব্যাক না করে, সেরকম ইনফরমেটিভ জিনিস হতে পারে, সেটা বিনোদনমূলক
জিনিস হতে পারে বা ভ্যালুয়েবল ইনফরমেশন হতে পারে, সেগুলো দিয়ে আপনার ভিজিটরকে আটকে রাখতে হবে আপনার পেজে, কেমন, বা এক পেজ থেকে আরেক পেজে ট্রান্সফার করে ওয়েবসাইটের মধ্যে রাখতে হবে। তাহলে আপনার বাউন্স রেটটা কমবে এবং গুগল আপনাকে র্যাঙ্ক দেবে। এবং আপনাকে ইফেক্টিভ পেজেস বা সেশন তৈরি করতে হবে, অর্থাৎ আপনার, আমি যে কথাটা বললাম, বাউন্স রেটটা কমানোর জন্য আপনাকে ইফেক্টিভ পেজ করতে হবে, যে পেজের মধ্যে মানুষ ভিজিট করলে কোনো না কোনোভাবে সে বেনিফিটেড হবে, সে বিনোদন পেতে পারে, সে তথ্য পেতে পারে, সে এমন কোনো কন্টেন্ট পেতে পারে যেটা তার পরবর্তীতে কাজে লাগবে। এরকম ইফেক্টিভ পেজ যদি আপনি তৈরি করেন, তাহলে যেটা হবে, কাস্টমার আপনার পেজে থাকবে এবং গুগলও বুঝতে পারবে যে না, এটা একটা ইনফরমেশনের জন্য একটা পেজ, বা এটা থেকে কাস্টমাররা বেনিফিটেড হচ্ছে, তখন কিন্তু আপনার এই পেজটাকে গুগল অটোমেটিকলি র্যাঙ্ক করবে। এছাড়া তৃতীয় যে বিষয়টি আছে, দুই নম্বরের তৃতীয় বিষয়টি হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, মানে মোবাইল ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন হতে হবে, অর্থাৎ মোবাইল থেকে যাতে আপনার ভিজিটররা খুব সহজেই আপনার ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে পারে, এখান থেকে ফেসিলিটিস নিতে পারে, বা এক কথায় আপনি যে ডিজাইনটা করবেন সেটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করে ডিজাইন করতে হবে। যদি সেটা না করেন তাহলে যেটা হবে, গুগল আপনাকে র্যাঙ্ক দেবে না। এর কারণ হচ্ছে অন্যান্য যত ডিভাইস আছে, যেমন ধরেন কম্পিউটার বা ধরেন ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাব, ফ্যাবলেট, যত ডিভাইস আছে সব ডিভাইস থেকে মোবাইলেই কিন্তু মানুষজনের ট্রাফিকটা সবচেয়ে বেশি। তো ট্রাফিক যেহেতু সবচেয়ে বেশি মোবাইল থেকে, সেহেতু আপনার ডিজাইনটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, গুগল মনে করবে যে আপনার ডিজাইনটা অ্যাকচুয়ালি প্রফেশনাল লেভেলের না, তখন কিন্তু সে আপনাকে আর র্যাঙ্ক দিবে না। তো আপনি যখন ওয়েব ডিজাইন করবেন আপনার ওয়েবসাইটে, সেটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। তাছাড়া আছে কন্টেন্ট রিডেবিলিটি, অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো লিখছেন আপনার পেজে, সেটা আপনার কাস্টমার ঠিক মতো পড়তে পারছে কিনা সে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। যেমন কন্টেন্টটাকে জুম করা যাচ্ছে কিনা, কন্টেন্টগুলো অস্পষ্ট কিনা, হ্যাঁ, বিভিন্ন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার কন্টেন্টটা আপনার কাস্টমার ঠিক মতো পড়তে পারে। কারণ আপনার কাস্টমার যখন বা ভিজিটর যখন আপনার পেজটা ভালো করে পড়তে পারবে, তখনই কিন্তু সে আপনার পেজে আপনার থাকতে পারবে, বেশিক্ষণ থাকতে পারবে বা বেশিক্ষণ থাকবে, এবং সেই কন্টেন্টের নিচে যদি আপনার কমেন্ট বক্স থাকে, তখন কিন্তু সে কমেন্টে জানাতে পারবে যে আমি ভালোভাবে পড়তে পারছি বা আরও ইনফরমেশন আপনি দেন। কিন্তু যদি আপনার কন্টেন্টটা সে পড়তেই না পারে, এবং সেটা যদি আপনার ব্লগ বেসড হয়, যেটা কিনা আপনি পড়তে তাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার পেজে, তো সেই ক্ষেত্রে আসলে আপনার এই কন্টেন্টের কোনো মানে হয় না। তাই আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার কন্টেন্টটা যেন মানুষজন পড়তে পারে, অর্থাৎ আপনার কন্টেন্টের যেন রিডেবিলিটি বেশি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে নো ব্রোকেন লিঙ্কস, অর্থাৎ আপনার পেজে কোনো ধরনের ব্রোকেন লিঙ্কস থাকতে পারবে না। এখন ব্রোকেন লিঙ্কস জিনিসটা কি? ব্রোকেন লিঙ্কস জিনিসটা হচ্ছে আপনি একটা লিঙ্ক দিলেন, সেই লিঙ্কটা অকার্যকর। ধরেন আপনি বললেন এই লিঙ্কে গেলে আপনি আরও অনেকগুলো বই পাবেন বা আরও অনেকগুলো তথ্য পাবেন, কিন্তু সেই লিঙ্কে ক্লিক করার পরে সে দেখলো যে ওই লিঙ্কে আসলে কোনো পেজই নেই। এরকম ব্রোকেন লিঙ্কস আপনি দিতে পারবেন না। এটা গুগল অটোমেটিকই ধরতে পারে যে আপনার এই লিঙ্কসটা ব্রোকেন, এবং তখন কিন্তু আপনার পেজ এবং আপনার ওয়েবসাইটকে গুগল কোনো ধরনের র্যাঙ্ক দেবে না। তাছাড়া ওয়েবসাইট স্পিড খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, একটা মেজর ইস্যু। সেটা হচ্ছে আপনার পেজ যত তাড়াতাড়ি লোড হবে, যত তাড়াতাড়ি আপনার পেজটাকে ব্রাউজ করা যাবে, আপনার ওয়েবসাইটের স্পিড তত বেশি, এবং আপনার ওয়েবসাইটের স্পিড যত বেশি থাকবে ওয়েবসাইট তত বেশি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে, কেমন। সো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তো এর মাধ্যমে আপনারা চাইলেই কিন্তু, এই যে এখানে আছে, এটা হচ্ছে পেজ স্পিড ইনসাইটস, এটা গুগলেরই একটা পেজ, এখান থেকে চাইলেই আপনাদের সাইটের যদি লিঙ্ক দেন তাহলে সে আপনাদেরকে বিভিন্ন রেজাল্ট দেখাবে, যে কত সেকেন্ডের মধ্যে আপনার পেজটা ব্রাউজিং হচ্ছে, কীরকম আপনার ডাটা স্পিড কীরকম, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। সো অবশ্যই আপনারা আপনাদের সাইটের স্পিডটাকে বাড়াতে হবে, এটা বিভিন্ন ওয়ে আছে, যেমন ইমেজ অপটিমাইজ আপনি করতে পারেন, মানে ইমেজগুলোকে আপনি চাইলে বিভিন্ন প্লাগিনস দ্বারা সেটাকে কম মেগাবাইটের করে ফেলতে পারেন। সো আপনার ওয়েবসাইটটা যখন কম মেগাবাইটের ইমেজ আপনি আপলোড করবেন, তখন আপনার ওয়েবসাইটটা এমনিতেই লাইট হয়ে যাবে। তাছাড়া আপনি হোস্টিং যাদের কাছ থেকে নিচ্ছেন, ওদের ব্যান্ডউইথ কীরকম বা ওরা কীরকম সার্ভিস দিচ্ছে, মানে তার মানে হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে কীরকম হোস্টিং সার্ভিস দিচ্ছে, এই বিষয়েও আপনারা খেয়াল রাখতে পারেন। তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের স্পিডটা বাড়বে, এবং ওয়েবসাইটের স্পিড যদি থাকে তাহলে আপনার গুগলে র্যাঙ্ক করার একটা পসিবিলিটি থাকে। তাছাড়া হচ্ছে র্যাঙ্ক গ্রেড, এটা আসলে একটু টেকনিক্যাল বিষয়, খুব বলবো অ্যাডভান্স লেভেলের জিনিস এটা, তারপর আমি একটু ধারণা দিচ্ছি। গুগল বলতেছে যে র্যাঙ্ক
ব্রেইনের সাথে সম্পর্কিত যে সমস্ত কাজ আছে তোমাকে সেগুলো করতে হবে। অর্থাৎ গুগলের অ্যালগোরিদম কিন্তু ডিপেন্ড করে হচ্ছে র্যাঙ্ক ব্রেইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের উপরে, কেমন। সো এইখানে আপনি যে কাজগুলো করবেন বা যে কাজগুলো করলে র্যাঙ্ক ব্রেইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা গুগলের বট আপনার সাইটটাকে প্রায়োরিটি দেবে, সেই কাজগুলো হচ্ছে বলতেছে যে গুগল বলতেছে যে আপনি সিমেন্ট্রিক এসইও প্র্যাকটিস করেন। সিমেন্ট্রিক এসইও বলতে কী বোঝানো হয়েছে? সিমেন্ট্রিক এসইও বলতে বোঝানো হয়েছে যেই এসইওটা অ্যাকচুয়ালি মিনিংফুল। অর্থাৎ আপনি যদি কোনো একটা ব্লগ লেখেন তাহলে সেটা স্টেপ বাই স্টেপ আপনার কাস্টমারকে বা আপনার ভিজিটরকে যদি একটা গাইডলাইন দেয় সেটাই হচ্ছে একটা সিমেন্ট্রিক এসইও প্র্যাকটিস করা। অর্থাৎ যেই ওয়েবসাইটে যেই পেজটার আসলেই একটা অর্থ আছে বা একটা ডেস্টিনেশন আছে যে এই পেজটা পড়লে একটা কাস্টমার তার একটা সুন্দর একটা জার্নি হবে বা সে একটা বেনিফিট পাবে এখান থেকে, এইরকম এসইও যদি আপনি করেন, এরকম ব্লগ যদি লেখেন তাহলে এটার ফল আসলে অনেক ভালো। তো আপনি বলতে পারেন তাহলে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বুঝবে কীভাবে, কেমন এআইটা বুঝবে কীভাবে বা র্যাঙ্ক ব্রেইন বুঝবে কীভাবে? তো এটা বেসিক্যালি ওদের ওখানে এরকমভাবে অ্যালগোরিদমটা কাজই করে। যেমন ধরেন আপনি যদি একটা ব্লগ লেখেন যেখানে এফএকিউ সিস্টেম থাকতে পারে, বড় বড় সাইটের রেফারেন্স থাকতে পারে যেমন উইকিপিডিয়ার, তারপরে ধরেন আপনি কোনো সাইটের র্যাঙ্ক নিয়ে কথা বলছেন তো সেই ক্ষেত্রে আপনি অ্যালেক্সার আর র্যাঙ্ক নিয়ে আসতে পারেন, এরকম বিভিন্ন বড় বড় সাইটের যদি আপনি রেফারেন্স দেন, তারপরে কাস্টমারের ফিডব্যাক আপনি যদি দেন, যেমন ধরুন ওখানে যদি কমেন্টস অপশন থাকে নিচে তো সেই ক্ষেত্রে যদি আপনার ওই কমেন্টসের অ্যান্সারগুলো আপনি দেন তাহলে গুগল গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আছে বা এআই আছে সে বুঝতে পারবে না এই পেজের মধ্যে খুব ভালো কিছু হচ্ছে এবং কাস্টমাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে ঘুরতে পারছে এবং যে সমস্ত সাইডে যাচ্ছে ওই সমস্ত সাইট অনেক বড় বড় সাইট এবং ওই সমস্ত সাইডের সাথে এই পেজের একটা সামঞ্জস্য আছে, ওরা একই ধরনের কিওয়ার্ড ইউজ করছে বা একই ধরনের প্যাটার্নের কথাগুলো লিখছে, ফলে যেটা হবে কি আপনার এইটা একটা গোছানো একটা প্ল্যাটফর্ম হবে বা গোছানো একটা পেজ হবে, তখন সেটাকে এসইও যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদমের মধ্যে পড়বে এবং এটা সিমেন্ট্রিক এসইও প্র্যাকটিসের মধ্যে পড়বে, কেমন। তাছাড়া আপনি আপনার ওয়েবসাইটে যেসব ডাটা নিয়ে কাজ করবেন সেসব ডাটা হতে হবে স্ট্রাকচার ডাটা, একটু অর্গানাইজ ফর্মে আপনি সেটাকে প্রেজেন্ট করতে হবে। আপনি যদি ডাটা নিয়ে কাজ করেন, ডাটা কিন্তু এটা খুব বিশাল জিনিস এবং ডাটা নিয়ে কিন্তু প্রচুর মানুষ সার্চ করে, তো আপনার প্ল্যাটফর্মে এসে যদি দেখে যে আপনার আপনি যে ডাটাগুলো শেয়ার করেছেন সেটা অনেক বড় বড় রেফারেন্স দিয়ে শেয়ার করেছেন এবং ডাটাগুলোকে স্ট্রাকচার করে রেখেছেন তাহলে কিন্তু গুগল আপনাকে র্যাঙ্ক দিবে। তাছাড়াও আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে অনেকেই আমরা মনে করি যে আমাদের শুধু ভালো ভালো কিওয়ার্ড যদি আমরা বাছাই করতে পারি তাহলেই বোধহয় আমি যদি একটা কন্টেন্ট লিখি তাহলেই বোধহয় আমার পেজটা র্যাঙ্ক করবে। হ্যাঁ, র্যাঙ্ক করবে, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি শুধুমাত্র কিওয়ার্ড বেস একটা কন্টেন্ট না লিখে আপনি সার্চ ইন্টেন্টের উপরে কন্টেন্টটা লিখতে পারেন। সার্চ ইন্টেন্টটা আসলে কি, সেটা হচ্ছে যেসব বিষয়ে আসলে আমরা সার্চ করে থাকি, কেমন। আমরা অনেকেই কিন্তু কিওয়ার্ড কীভাবে স্পেসিফিক কিওয়ার্ড লিখবো সেটা আমরা জানি না, তো আমরা কিওয়ার্ডটা কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে সার্চ করে থাকি, ফলে আপনি যদি আপনার পেজটাকে বা আপনার কন্টেন্টটাকে এমনভাবে অপটিমাইজ করে লেখেন যেটা হচ্ছে সব মানুষ যে সার্চ করছে তার সাথে কোনো না কোনোভাবে রিলেটেড, তাহলে হবে কি আপনি যেই ফার্স্ট কিওয়ার্ডটা ইউজ করছেন বা সেকেন্ড বা থার্ড কিওয়ার্ডটা ইউজ করছেন এর চেয়েও বড় কথা হচ্ছে আপনার পুরো পেজটাই তখন একটা সার্চ রিলেটেড একটা কন্টেন্ট হয়ে যাবে। তখন হবে কি শুধুমাত্র একটা দুইটা কিওয়ার্ডের জন্য আপনার পেজটা র্যাঙ্ক করবে না, আপনার পুরো কন্টেন্টটার জন্যই বিভিন্নভাবে মানুষজন আপনার পেজটাকে খুঁজে পাবে। সো এই জন্যই গুগল বলেছে 2020 এসে যে আপনি শুধুমাত্র কিওয়ার্ডই ইউজ করেন না, আপনি এমন কিছু কন্টেন্ট লেখেন যে কন্টেন্টগুলো মানুষ আসলেই খুঁজছে, তাহলে হবে কি আপনার পেজ করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। তো এটাই ছিল আসলে র্যাঙ্ক ব্রেইন বা গুগল অ্যালগোরিদমটা আসলে এইভাবেই কাজ করে এবং তারা এই পরামর্শগুলো দিয়েছে। সো এবার আমরা 4 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট বা অপটিমাইজ কন্টেন্ট।
তো বেসিক্যালি কন্টেন্টই হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাকচুয়ালি প্রাণ, অর্থাৎ আপনি যত ভালো ডিজিটাল কন্টেন্ট দিবেন আপনার পেজটা র্যাঙ্ক করার তত বেশি পসিবিলিটি থাকে। তো অলরেডি আমরা যে আলোচনাগুলো করেছি উপরের বিষয়গুলো, এগুলোর সাথে এই জিনিসগুলোর অলরেডি মিল আছে। তারপর আমি একটু বলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ডগুলোকে প্লেস করবেন বা যে কিওয়ার্ডের উপরে বেস করে আপনি কন্টেন্টগুলোকে লিখবেন, তো সেই কিওয়ার্ডগুলো অবশ্যই সার্চেবল হতে হবে। কিছু কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন যেগুলো কম্পিটিটর হাই, এবং কিছু ইউজ করতে পারেন কম্পিটিটর লো, অর্থাৎ কিছু কিছু কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন যেগুলো দিয়ে প্রচুর সার্চ হয়, আবার এমনও কিছু ইউজ করতে পারেন যেগুলো দিয়ে আসলে কম সার্চ হয় কিন্তু সার্চ হচ্ছে। তো এগুলো একটু অ্যানালাইসিস করে আপনি যত ভালো কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবেন আপনার কন্টেন্টের জন্য, আপনার সাইটটা তত বেশি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। তাছাড়া আছে হচ্ছে এএমপি স্ট্রাকচার ডাটা। এএমপি বলতে বোঝানো হয়েছে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস। তো এটার যে আপনি যেই আপনার ওয়েবসাইটের যেই পেজগুলো করবেন সেটাতে যে স্ট্রাকচার ডাটাগুলো ইউজ করবেন, আমি অলরেডি এখানে বলেছি স্ট্রাকচার ডাটাতে, তো সেগুলো যাতে অ্যাকচুয়ালি আপনি যে ডাটাগুলোকে ইউজ করছেন সেই ডাটাগুলো যাতে স্ট্রাকচার ডাটা হয়, হ্যাঁ, এবং আপনার যে কন্টেন্টগুলো লিখছেন সেটার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে, বা ডাটাগুলো আপনি যেখান থেকে নিচ্ছেন যে রেফারেন্সগুলো দিচ্ছেন এগুলো যাতে অথেন্টিক হয়, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। তাছাড়া গুগল বলছে যে তুমি ভিডিও তৈরি করো কন্টেন্টের মধ্যে। আমরা তো জানি টেক্সটও কন্টেন্ট, আবার ইমেজও কন্টেন্ট, আবার ভিডিও কন্টেন্ট, তো সে বলছে যে তুমি প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করো এবং আমি ভিডিওকেই র্যাঙ্ক করবো। তো অন্যান্য টেক্সে আপনারা সময় না দিয়ে আপনারা যদি ভিডিও বানাতে পারেন তাহলে ভিডিও অবশ্যই বানাবেন, কারণ ভিডিওতে আপনি পেজটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে বা ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বা টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়ার সম্ভাবনা অন্যান্য ডিজিটাল কন্টেন্টের চেয়ে বেশি। সো আপনারা যখন কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবেন। তাছাড়া লাস্টে বলা হয়েছে যে ইনফ্লুয়েন্সার আউটরিচ, অর্থাৎ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আরেকজনের ওয়েবসাইটের সাথে আপনার পেজটাকে লিঙ্ক আপ করতে পারেন। অর্থাৎ ধরেন আপনারা 10 জন মিলে কাজ করছেন একটা বিষয় নিয়ে, সো আপনারা 10 জন কানেক্টেড হয়ে যেতে পারেন, ফলে আপনার লিঙ্ক বিল্ডিং যেমন হবে তেমন প্রত্যেকেই কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে থাকবেন। কেমন? ধরেন আপনার একটা ট্যুরিস্টের একটা ওয়েবসাইট আছে, বা কারো হেলথ নিয়ে কাজ করতেছেন, বা ধরেন কেউ খেলাধুলা নিয়ে কাজ করতেছেন। আপনারা বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন পেজ অ্যাডমিন কিন্তু অন্য পেজ অ্যাডমিনের সাথে একসাথে হয়ে লাইভে যায়। কেমন? ফলে হয় কি, ওই ওয়েবসাইটের যেমন কিছু ভিজিটর থাকে এবং অন্য ওয়েবসাইটে যেরকম ভিজিটর থাকে, ওই দুইটা ভিজিটর কিন্তু তখন এক হয়ে যায়। ফলে কিন্তু আপনার প্রচার প্রচারণাটা ডে বাই ডে বাড়তে থাকে। সো আপনারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ওয়েব পেজটাকে আরেকটা ওয়েব পেজের সাথে যুক্ত করবেন এবং তাদের সাথে কোলাবোরেশন করে একসাথে মার্কেটিং করার চেষ্টা করবেন। ফলে যেটা হবে, আপনার কন্টেন্টগুলো কিন্তু অপটিমাইজ হবে বিভিন্ন পেজের মাধ্যমে, লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে, এবং আপনি কিন্তু ভিজিটর বেশি পাবেন বা আপনার পেজটা বেশি র্যাঙ্ক করবে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমি কিছু লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর ডিসক্রিপশনে, সেটা হচ্ছে আপনারা গুগল সম্পর্কে, যেহেতু আমি বলেছি গুগল প্রায় 1 বছরে প্রায় 3,500-এর উপরে আপডেট সে দেয় প্রতি বছর, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু গুগল সম্পর্কে প্রতিনিয়ত আইডিয়া নেওয়া লাগবে। সো আমি এখানে কিছু লিঙ্ক শেয়ার করেছি আপনাদের সাথে, যারা প্রতিনিয়ত গুগলের আপডেট সম্পর্কে তারা ব্লগ লেখে বা নিউজ দেয়। যেমন সার্চ ইঞ্জিন ল্যান্ড আছে, মজ হচ্ছে একটা এসইও টুলস এবং তারা খুব ভালো ব্লগ লেখে, এবং গুগলের অফিসিয়াল যে ব্লগটা আছে সেই ব্লগের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে। আর সার্চ ইঞ্জিন জার্নাল, সো এটাও খুব ভালো একটা ব্লগ, আপনারা এখানে ভিজিট করে এসইও সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারবেন। এবং সার্চ ইঞ্জিন রাউন্ড টেবিল, এই ওয়েবসাইটে গিয়েও আপনারা ওয়েবসাইট সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পাবেন। তো আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা ওদের ওয়েবসাইট বা ওদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে আপনারা এঙ্গেজ হতে পারেন এবং গুগল সম্পর্কে প্রতিনিয়ত একটা আপডেট কিন্তু নিতে পারেন। তো আশা করি এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রেখে এসইওটা শুরু করেন তো এসইওটা আপনাদের কাছে কঠিন মনে হবে না এবং মোটামুটি ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এবং আমি এখন কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। সো এই কিওয়ার্ড রিসার্চটা যদি আপনারা মোটামুটি বুঝেন এবং এই জিনিসগুলো যদি মানে এটা হচ্ছে লেটেস্ট আপডেট,
তো এই লেটেস্ট আপডেটটা যদি মোটামুটি ফলো করেন এবং যদি মোটামুটি আপনাদের নিজেদেরকে আপডেট রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে 2020 আপনারা যে এসইওটা করবেন সেটা মোটামুটি ভালোভাবেই আপনারা করতে পারবেন। তাছাড়া যদি আরও পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তাহলে তো এই সাইটগুলোর মাধ্যমে আপনি আপনি একটা আপডেট পেয়েই যাচ্ছেন। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো।